আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আজকে হচ্ছে আমি নতুন একটা কিছু বানাতে যাচ্ছি, আর এই জিনিসটা বানানোর পর এত বেশি কিউট ছিল তো আমি নিজেই দেখে অবাক হয়ে গিয়েছি। প্রথমে আমি কয়েকটা কাগজ নিয়ে নিয়েছি, কাগজগুলোকে ভাঁজ করে এরকম একটা ছোট সাইজের খাতার মতো করে তৈরি করে নিয়েছি। আর এরপরে হচ্ছে এটা কাভার বানানোর জন্য আমি মাপ দিয়ে একটা কাগজকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমি এখানে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর দুই সাইড থেকে এভাবে আরেকটু ভাঁজ করে নিলাম, যেটা তোমরা একটু ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এইটুকু অংশ একটু বাড়তি হয়েছিল, তাই আমি এটা কেটে ফেলছি। এখন আমি আরেকটা ছোট কাগজের টুকরো নিয়ে নিলাম। তো এই ছোট কাগজের টুকরাকে আরেকটু ছোট করছি, এরপর হচ্ছে আমি এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তো এই কাগজগুলো দিয়ে আমি কি করব তোমরা হচ্ছে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। তো এই তো হয়ে গিয়েছে, এখন আমি এটা একটু আঠার সাহায্যে আটকে দিচ্ছি। তো এটা অনেকটা এরকম রাউন্ড শেপের মতো হবে, মাঝখানে কিন্তু একটু ছিদ্র থাকবে। তো এটা অনেকটা এরকম হবে। তো এখন আমি একটা পুরনো তুলি নিয়ে নিয়েছি, এটা অনেক দিন ইউজ করার পর একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে ভেঙে নিলাম। আর এখন হচ্ছে এটাকে আমি পুনরায় কাজে লাগাবো। আর এরপরে আমি একটু ক্লে নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো কিছুটা ক্লে নেওয়ার পর আমি এটা থেকে তৈরি করব হচ্ছে একটা ছোট্ট কিউট কালার প্যালেট। তো তোমরা হচ্ছে একটু দেখে নাও যে এটার শেপ কিভাবে দিবে। তো আমি হচ্ছে এটা অনেকটা হার্ট শেপের মতো করে দিচ্ছি। তো গ্লাস কালার প্যালেটগুলো আর কি যেরকম থাকে আকৃতি, অনেকটা ওইরকম দেওয়ার চেষ্টা করছি। এটা অনেকটা ওইরকম হয়ে গিয়েছে, তো আমি এটাকে একটু শুকানোর জন্য অপেক্ষা করব। তো হালকা একটু শুকিয়ে আসলে তারপর আমি হচ্ছে একটা ব্রাশের সাহায্যে এভাবে ছোট ছোট ছিদ্র করে দিব, যেন এখানে পর্যাপ্ত পরিমাণে একটু রং রাখা যায়। তো এই তো এখন আমি এটাকে উঠিয়ে নিলাম, আর এটাকে সম্পূর্ণ শুকানোর জন্য এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি যে ভাঁজ করে রেখেছিলাম কাগজগুলো, সেখান থেকে বড় যেই হচ্ছে কাগজটা ছিল ওইটা হচ্ছে কভার পেজ হবে। তো এতক্ষণে আই গেস তোমরা বুঝে গিয়েছো আমি হচ্ছে একটা মিনি আর্ট বুক তৈরি করছি আর হচ্ছে কালার প্যালেট তৈরি করছি, যেটা একসাথে অ্যাডজাস্ট থাকবে আর এটা খুব সহজেই আমরা ক্যারি করতে পারবো, যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবো, মনের মতো ছোট যে কোনো সিনারি বা ফুলের ছবি আঁকতে পারবো। তো তোমরা চাইলে এটা কিন্তু আর একটু বড়ো সাইজেরও তৈরি করতে পারো। আমি এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টকে গিফট করার জন্য তৈরি করছি, এই জন্য আমি ওর মতো একটা ছোট্ট কিউট করে তৈরি করলাম। তো এটা হচ্ছে এইভাবে করে আমি বানিয়ে নিব। তো এই তো বানানো প্রায় আমার অলমোস্ট শেষ, এখন হচ্ছে আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি হচ্ছে এখানে তুলি রেখে দিলাম আর প্যালেটটা রেখে দিলাম, আর এটা হচ্ছে ক্লিয়ার তৈরি ফ্লাওয়ার। তো এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে নোটবুকের উপরে আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি প্যালেটটা ভালোভাবে কালার করে দিব, আর এখানে হচ্ছে আমি বাদামি রঙটা ইউজ করছি। তো এই বাদামি রঙটা ইউজ করলে অনেকটা কাট কালারের মতো দেখতে হবে। তো এই তো হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে নোটবুকটাকে আরেকটু কালারফুল করা দরকার, এই জন্য হচ্ছে আমি পরের নোটবুকটাকে সুন্দর করে রেড কালার আর ব্রাউন কালার করে নিয়েছি। উপরের পার্টটাতে আমি হচ্ছে ব্রাউন কালার দিব আর নিচের অংশটাতে দিব রেড কালার। তো এই তো ফাইনালি হচ্ছে আমার মিনি আর্ট নোটবুকটা তৈরি হয়ে গিয়েছে, আর এটা এত বেশি কিউট, তোমরা যাদেরকে এটা গিফট করবে তারাই খুব পছন্দ করবে। আর নিজেদের জন্য কিন্তু একটা বানিয়ে পকেটে রেখে দিতে পারো, যখন মন যাবে তখনই পেন্টিং করতে পারবে। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যারা পেন্টিংয়ের কাজ করি তারা কিন্তু হচ্ছে কোনো কিছু প্ল্যান করে আর্ট করি না, আর হচ্ছে যখন যেটা মাথায় আসে ওইটাই আমরা হচ্ছে আর্ট করতে বসে যাই। এমনও হয় যে আমরা একটা পেন্টিংকে এক দুই তিন মাস পর্যন্ত ফেলে রেখে নতুন অনেক পেন্টিং করে ফেলি। তো এই তো এই কিউট নোটবুকটা তৈরি হয়ে গেছে, আর আমি এই প্যালেটের মধ্যে কিছু কালার নিয়ে নিয়েছি আর তোমাদেরকে একটু আর্ট করে দেখাচ্ছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে এই ছোট্ট একটা হচ্ছে আর্ট প্যালেট আর হচ্ছে ছোট্ট একটা নোটবুকে কি বা আঁকা যাবে, তো এমনটা না, তোমরা চাইলে কিন্তু এখানে ছোট ছোট অনেক কিছু আঁকতে পারবে। তো আমি এখানে অরেঞ্জ কালার আর ইয়েলো কালার মিক্সড করে একটা ছোট্ট কিউট ফুল এঁকে নিলাম। তো তোমরাও চাইলে এভাবে করে অনেক রকম ফুল এঁকে নিতে পারো। তো হচ্ছে আমি আরেকটা ফুল আঁকছি, দুইটা দুই রকমের ফুল আঁকছি, দুইটাই কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগছে। তো এভাবে করে কিন্তু আমরা আর্ট করতে পারি। আর নিচে হচ্ছে আমি সবুজ কালার দিয়ে কিছু ঘাস লতা পাতা দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি এখানে দুইটা ফুলের দুইটা ডাল দিয়ে নিচ্ছি। ফাইনালি হচ্ছে আমার এই পেন্টিংটা কমপ্লিট হয়ে গেল। তো অনেক কিউট না?
তোমাদের বাসায় যাদের ছোট ভাই বোন আছে তাদেরকে কিন্তু এটা তৈরি করে দিতে পারো, এটা কিন্তু ওদের আর্ট শিখতে আগ্রহ বাড়াবে আর ওরা এটা এই কাজটা করে অনেক বেশি আনন্দও পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আই হোপ তোমাদের কাছে আমার এই আইডিয়াটা ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবে, একটা লাইক করে দিবে আর একটা কমেন্ট করে দিবে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আর একটা করে শেয়ার কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আমার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আর যে যেখান থেকে দেখছো সবাই যেন ভালো থাকো, আমিও দোয়া করি। আল্লাহ হাফিজ।